কবিতা লেখা অনেক সুন্দর ভাই, আপনার মধ্যে আছে ভাই, ট্যালেন্ট আছে ভাই। ভাই বিশ্বাস করেন, আপনার এই কবিতা ভাই একদিন গোটা পৃথিবীর মানুষ শুনবে ভাই, প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাবে ভাই। আমি তো ভাই মুগ্ধ হয়ে গেছি, বিশ্বাস করেন ভাই। দেখবেন আপনার সাথে সেলফি তোলার জন্য সুন্দরী ললিতাগণ উতলা পড়বে ভাই। কি বললি? সুন্দরী ললিতাগণ। ভালো বলছিস কিন্তু, হ্যাঁ খুব ভালো লাগছে। শোন একটা কথা বলি, অতি রঞ্জিত প্রশংসা কারো কাম্য না। আমার সামনে অতি রঞ্জিত প্রশংসা করবো না, ঠিক আছে? ভাই আপনি কবি মানুষ আর আমি ভবঘরে, সারাদিন ঘুরে বেড়াই, আর্থিক সমস্যা বলতে একটা দড়িতে দুইজন দুই দিক থেকে টানছি, মানে আমাদের বাড়িওয়ালা ভাই। কি বললো ভাই, আমার মনে হয় জানেন কি ভাই, উনার জীবনের যত রাগ যন্ত্রণা ক্ষোভ বিক্ষোভ সব আমার উপরে ঝাড়ে ভাই। আপনি চলে যান, আপনি সকালে যান রাতে আসেন, সব ঝড় আমার উপর দিয়ে যা ভাই। ওনার কথাগুলো অনেক অর্থবোধক, মানে ভাই পাত্তি মানে টাকাই সব ভাই। শোন, সে আমাদের বাড়িওয়ালা, আমাদের থেকে বয়সে বড়, আমরা তাকে ভাই সম্বোধন করি তাই না? সে তার ক্রাইসিসের কথা, যে কোনো সমস্যার কথা, বিপদে পড়লে সে বলতেই পারে। আমাদেরও কী করা উচিত? তার কথা আগুনের মতো এক কান্দে ঢুকবে, আর কান্দে বরফের মতো বের করে দেব। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা ব্যর্থ না, ব্যর্থ না আমরা ধৈর্য, আমাদের ধৈর্য শক্তি প্রবল। তোকে বেশি বেশি করে তারুণ্যের কবিতা পড়তে হবে, তারুণ্যের কবিতা পড়লে তুই এইসব ব্যাপারগুলো নিয়ে ফাইট করতে পারবি, শক্তি সঞ্চয় করতে পারবি, ঠিক আছে? ভাই সব সহ্য তো আমাকে একাই করতে হয় ভাই। উনি যে লোক ভাই, মানে কি বলবো, একটা গুহার সম্প্রদায়ের লোক ভাই। ওনার কথাগুলো শুনলে জান কি মনে হয়, এই শরীর থেকে ভাই জামাগুলো মনে হয় হচ্ছে কেউ টেনে ছেড়ে ফেলতেছে, এমন মনে হয় ভাই। ভাই ওটা আমার মনে হয়, কিন্তু বেশি গায়ে লাগাবি না, ঠিক আছে? গায়ের কাপড় গায়ে রাখবি। যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোকে শক্তিশালী হতে হবে, ধরে নিতে হবে। ধরে নিই আমরা, আমাদের বাড়িওয়ালা একটা পাগল উন্মাদ, উন্মাদের মতো সে প্রভাব বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আমরা কি কানে নিব? আমরা কেন উন্মাদের কথা শুনবো? আমরা কেন পাগলের কথা শুনবো? আমরা তো শুনবো না, আমরা আমাদেরটা শুনবো। আমরা সভ্য, আমরা পাগলের কথা শুনবো না। একটু ভাত নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম জানি? আমার নামও ভুলে গেছেন, আমার নাম শুভ। শুভ জি, শুভ অশুভ জিনিসটা বোঝো? কি বলতেছেন আপনি, এইভাবে কথা বলতেছেন আমার সাথে? শুভ অশুভ জিনিসটা আমি বুঝি কি না? আমি তো বুঝি, আমার উপর অনেক রাগ তাই না? মাসের পর মাস ভাড়া আটকে রাখবা, আর আমি শিখুশিতে ঘুরে বেড়াবো? আমি ভালো নাই। শোনো, রুমে গেলে তোমার সাথে জনকে পাই, তোমার পাই না, কি ব্যাপার? না এটা তো আসলে খুবই খারাপ জিনিস, আপনি আমার সাথের জনকে পান আমাকে পান না। তবে একটা খুশি সংবাদ আছে ভাই, আমি একটা কথা বলি। ওই এতদিন তো ঘুরে বেরিয়েছি, কবিতা লিখেছি, আমার কোনো কিছু হয় নাই, কিন্তু এখন একটা হয়ে গেছে চাকরি, চাকরি হয়ে গেছে, খুব ভালো স্যালারি। আমি আগামী মাসের, আমি গত দুই মাসের ভাড়া আর আগামী মাসের অ্যাডভান্স ভাড়া আমি আপনাকে তিন মাসের ভাড়া দিয়ে দেবো, ঠিক আছে? আপনি আমার উপর রাগ করে থাকেন না। তুমি চাকরি পাও নাহলে আলো দিনের চারাক পাও, সেটা আমার দেখার বিষয় না। শোনো, গত মাসে ভাড়া দিয়ে সামনে মাসের পয়লা সপ্তাহে তুমি চলে গেলে আমি খুব খুশি হব, এই ঝামেলা আমার পছন্দ না। এটা কোনো কথা ভাই, ভাড়া দিয়ে বাসা ছেড়ে চলে যাব, আমি এত তাড়াতাড়ি কোনো বাসা পাবো? আপনি তো আমার ভাইয়ের মতো। ভাইয়ের মতো? ভাই তো আর না, এই সমস্ত ইমোশনাল ডায়লগ না দিয়ে কোথায় যাবে, যাও। তো নাইছে ভাড়া দেনা সব ঝামেলা আমাদের।